শুক্রবার সাত সকালে মুরগির খামারে বাঘ আতঙ্ক। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমার গঙ্গাপুর এলাকায়। জানা গেছে, মুরগির চিৎকারে ঘুম ভাঙলে খামারে গিয়ে দেখা মেলে বাঘের মতো দেখতে এক জন্তুর। আতঙ্ক ছড়াতেই এলাকার লোকজন গোটা এলাকা ঘিরে ফেলে, জাল দিয়ে ঘেরাও করা হয় মুরগির খামারের চারপাশ। ছিল মুরগিটা ঘরটা লাগানো ছিল না, মানে লাগাতে মনে নেই। তা রাত্রের দিকে মুরগি ঝরঝর করে সব বাড়ি যাচ্ছে। তা আমরা যখন ছুটে এসে দেখি না, ওই ভিতরে কিছু একটা আছে, ওই ঘরটাকে লাগিয়ে দিই। লাগিয়ে দিয়ে ওরা, আমরা প্রথম মনে করছি যে ওটা কোটাস, মানে মুরগি ঘরে যেতে, কিন্তু কোটাস নয়, ওটা কোটাস জাতীয়, মানে বাঘের মতন কিছুটা দেখতে। শেষমেশ খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তর বাড়ি খাঁচাবন্দি করলে স্বস্তির নিঃশ্বাস ফেলে এলাকাবাসী। পরে জানা যায় জন্তুটি বাঘ নয়, বাঘ রোল। শীত পড়তেই বাঘের আতঙ্ক বাড়ে সুন্দরবন এলাকায়। দিন কয়েক আগেই বাঘের আতঙ্ক ছড়িয়েছিল সুন্দরবনের কুলতুলিতে। তবে প্রশাসনের তরফে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে সুন্দরবন এলাকা জুড়ে। পাথর প্রতিমা থেকে শান্তনু পুরকাইতের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।